কিছুক্ষণ আগেই ঘটল ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা। তো এই ভয়াবহ বিমান দুর্ঘটনাটি কোথায় ঘটেছে এবং এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন রয়েছে, তো বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেনিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। কানপুরের চাকেরি বিমানবন্দরে আগুন লেগে গেল কোস্টগার্ডের ডনিয়া 228 বিমানে। অবতরণের পর আচমকাই বিমানে আগুন লেগে যায়। এরপর রানওয়ে থেকে ছিটকে গিয়ে একটি কংক্রিটের কাঠামোতে গিয়ে ধাক্কা মারে। বিমানের কোরা অক্ষত রয়েছেন, তাঁরা সঠিক সময়ে বেরিয়ে আসেন। ঘটনাটি দুই দিন আগে ঘটেছিল, তবে রবিবার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর প্রকাশ আসে সেই ঘটনা। জানা গিয়েছে ভারতীয় বায়ুসেনার আধিকারিকরা ওই বিমানে ছিলেন। তারা চেন্নাই থেকে এসেছেন কানপুরের হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের অফিসে। তারা সময় মতো বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলেন। চাকেরি বিমানবন্দরের ডিরেক্টর বিকে ঝা বলেছেন দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন ডর্নিয়ার বাম ইঞ্জিনে একটি সমস্যা তৈরি হয় এবং বিমানটি রানওয়ে থেকে সরে যায় এবং টারমাকের কাছে একটি কংক্রিটের কাঠামোতে গিয়ে ধাক্কা মারে, এমনটাই জানা যাচ্ছে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।